বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাউল মুলক লা শারীকা লাক। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের সম্মানিত হজ যাত্রীদের, যারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে পবিত্র হজ করার উদ্দেশ্যে অলরেডি অনেকে চলে গিয়েছেন, অনেকে যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য, অনেকেই রেজিস্ট্রি করেছেন এবং আলহামদুলিল্লাহ অনেকে আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছেন, অনেকে যাবেন ইনশাআল্লাহ আগামী মাস পর্যন্ত, হজের ঠিক এক দুই দিন আগ পর্যন্ত অনেকেই যাবেন। এই যে হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ। বুনিয়াল ইসলাম ওয়া আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাতুস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই যে হজ, এটা প্রত্যেকটি সমর্থবান নরনারী উপরে ফরজ করা হয়েছে। তো আমাদের হজ যাত্রীরা বাংলাদেশ থেকে অনেকে চলে গিয়েছেন, অনেকে আবার যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই, এই যাওয়ার পথে আপনাদেরকে সব সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আপনারা অনেকে বয়স্ক মানুষ আছেন, অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত, অবশ্যই যাওয়ার সময় অন্তত যে কদিন আপনি থাকবেন, 15 দিন 20 দিন এক মাস দেড় মাস টোটাল, আপনাদের যে স্পেশালি ওষুধগুলো আছে, ধরেন হার্টের ওষুধ, তারপর হচ্ছে উচ্চ রক্তচাপের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, অন্যান্য যত ওষুধগুলো আপনারা খান, ওষুধগুলো পর্যাপ্ত নিয়ে যাবেন এবং একটা সুন্দর প্রেসক্রিপশন করে নিয়ে যাবেন আপনার ডাক্তারের সাহেবের কাছ থেকে, যেন আপনি কোনো ইমিগ্রেশন বা কোথাও কোনো হয়রানির শিকার না হন। পাশাপাশি ওখানে কিছু স্পেশাল ওষুধ আপনাদের নিয়ে যেতে হবে, যেমন প্যারাসিটামল, এটা লাগতে পারে হঠাৎ জ্বর বা ঠান্ডা লাগলে আপনি খেতে পারেন, কিছু আপনার অ্যান্টি হিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ নিয়ে যেতে হবে, যেমন আপনার রুপাটিডিন হতে পারে বা ডেসলোরাটিডিন, এই জাতীয়, হ্যাঁ এই জাতীয় কিছু ওষুধ আপনাদের নিয়ে যেতে হবে। পাশাপাশি কিছু অ্যান্টি আলসারেন, মানে গ্যাস, গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আমরা বলি অ্যান্টি আলসারেন, পেটের গ্যাসের জন্য বিভিন্ন ওষুধ আপনারা অনেকে খান বা নিয়ে যাবেন, যেমন ওমিপ্রাজল হতে পারে, ইস ওমিপ্রাজল, রেবিপ্রাজল, পেন্টোপ্রাজল, আপনাদের মতো করে ওষুধ এগুলা নিয়ে যাবেন। পাশাপাশি ওরসেলাইন, ওরসেলাইন খুবই ইম্পর্টেন্ট, ওরসেলাইন সাথে করে আপনারা নিয়ে যাবেন। তারপরে হচ্ছে মেট্রোনিডাজল জাতীয় ওষুধ, মেট্রোনিডাজল নিয়ে যাবেন, অনেক সময় অনেক সময় আমাশয় পাতলা পায়খানা হয়ে যেতে পারে, এই জাতীয় ওষুধ। কিছু লোশন বা ক্রিম কিনতে পাওয়া যায়, হ্যাঁ, যেমন আপনার ভায়োডিন জাতীয় বা অ্যান্টিসেপটিক যে লোশনগুলো পাওয়া যায় এগুলো নিয়ে যাবেন, এবং ক্লিন করার জন্য কিছু নিয়ে যাবেন, কিছু গজ, স্টেরাইল গজ, প্যাকেট গজ কিনতে পাওয়া যায়, এগুলোর সাথে করে নিয়ে যাবেন। আপনারা যেহেতু ওখানে দীর্ঘদিন থাকতে হবে, সেহেতু আপনাকে একটা সুন্দর করে সাদা কাগজে ওষুধগুলো লিখে নিবেন, যে ওষুধগুলো আপনি সকালে খান, দুপুরে খান, রাতে খান, এভাবে। এবং ওষুধগুলো অবশ্যই ট্রাভেলিং এর সময় অল্প কিছু ওষুধ নেবেন, যেটা আপনি যাওয়ার পথে খেতে হবে, বাকি ওষুধগুলো লাগেজ করে নিয়ে যাবেন, যেন কোনো সমস্যা না হয়। যাওয়ার পথে আপনাকে লাগেজ টানতে হতে পারে বা প্লেনে অনেক সময় বসতে হতে পারে, তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, লাগেজ হুট করে সামনে ঝুঁকে টান দিবেন না, বা যদি লাগেজে ট্রলি থাকে সবচেয়ে ভালো, ট্রলি টেনে টেনে নিবেন। যারা একটু বয়স্ক মানুষ বা কোমরে ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, আপনারা আরেকজনের হেল্প নিতে পারেন, একটু সাহায্য নিলে, বা এয়ারপোর্টে বিভিন্ন হেল্প করার এজেন্সিগুলা থাকে, তাদের হেল্প নিবেন, লাগেজ নিজে হুট করে টান দিয়ে বসবেন না, তাহলে হঠাৎ করে কোমরে ডিস্ক প্রলাপস হয়ে যেতে পারে, ইঞ্জুরি হয়ে যেতে পারে, তা আপনার পুরো হজটাই মাটি হয়ে যাবে। এবং হজ যারা এজেন্সিগুলো আপনাদেরকে কি কি নিতে হবে বলে দিয়েছে, এগুলা নিয়ে যাবেন, বিভিন্ন স্পেশালি সফট জুতা নিয়ে যাবেন, চপ্পল পন্স খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাকে উজু করার জন্য যেগুলো ভিজাইলে কোনো সমস্যা হবে না, এই জাতীয় এগুলো আপনারা ওখানে নিয়ে যাবেন। কিছু ব্যথানাশক মলম বা ক্রিম নিয়ে যাবেন, যেমন ডাইক্লোফেনাক জেল বা ন্যাপ্রোক্সেন জেল, ইমাল জেল, এগুলো অনেক জাতীয় ব্যথানাশক বিভিন্ন ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, এগুলো সাথে করে নিয়ে যাবেন। হঠাৎ করে আপনার ওখানে মাংসপেশির ব্যথা হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে, তখন এই ব্যথানাশক মলমগুলো আপনার খুব উপকারে আসবে। ট্রাভেলিং এ অবশ্যই পর্যাপ্ত আপনাদের পানি খেতে হবে, যদি কোনো ডাক্তারের রেস্ট্রিকশন না থাকে, সুস্থ যারা স্বাভাবিক মানুষ, অন্তত পুরুষরা 3 থেকে 4 লিটার, মহিলারা 2 থেকে 3 লিটার পার ডে পানি খেতে হবে। আরাফার ময়দান এবং কাবা শরীফের যে আপনারা যখন
তাওয়াফ করবেন এবং প্রত্যেকটা জায়গায় প্রচুর আপনাকে হাঁটা চলাফেরা করতে হবে। এই জন্য যাওয়ার পূর্বে আমি আমার প্রত্যেকটা রুগীকে এবং যারা হজে যাচ্ছেন আমি বারবার বলছি, আপনাদের ফিজিক্যাল ফিটনেসটা বাড়াতে হবে। ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর জন্য বাংলাদেশে আপনাদের একটু হাঁটার অভ্যাস করা দরকার। অবশ্যই হাঁটার সময় চপ্পল বা পন্স এবং ভালো মানের টেকসই পন্স কিনে নিবেন, ওই চপ্পল বা পন্সে আপনারা হাঁটার ট্রেনিংটা নিয়ে যাবেন। তাহলে হুট করে গিয়ে আপনাকে কোনো বিপদে পড়তে হবে না। এবং আপনি সাথে একটা পানি রাখবেন সবসময়, কিছুক্ষণ পর পর একটু একটু করে পানিগুলা খাবেন। এবং ওখানে যত ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন, পাথর মারার ক্ষেত্রে শুরু করে ওখানে টেকনিক গুলা একটু দেখবেন। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, আমাদের অনেক ভাইরা ভিডিও দিয়েছে ওখানে কিভাবে আপনি পাথর মারবেন, কোথায় কখন কিভাবে যাবেন। অনেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য অবশ্যই মোবাইল ফোনটা সাথে রাখবেন, এজেন্সির নাম্বার গুলা মোবাইলে রাখবেন। দেশে সবার সাথে যোগাযোগ রাখার একটা যে মাধ্যম গুলা, যেমন আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ বা যে সকল সোশ্যাল মাধ্যম গুলো আছে এগুলা আপনার ইনস্টল করে নিবেন। এবং ওখানে প্রয়োজন হলে অবশ্যই দোভাষীর সাহায্য নিবেন। আপনারা আপনাদের যে মিনায় বা অন্যান্য তাবু গুলাতে দেখা যায় অনেক সময় হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে, তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে, নিশানা নিয়ে নিতে হবে, একটা নিশানা বা নির্দিষ্ট নিশানা তৈরি করে নিতে হবে। এবং ওই সকল ক্ষেত্রে ভারী ব্যাগ বা কোনো কিছু ক্যারি করা উচিত হবে না, যতটুক দরকার আপনার ঔষধ বা ওইখানে চলাফেরার জন্য যা দরকার এগুলো আপনারা নিয়ে যাবেন। অত্যধিক গরম হলে ট্রাই করবেন যেন মাঝে মাঝে একটু পানি ছিটা নিতে পারেন মুখে বা মাথায় পানি দিতে পারেন, বা ওখানে যেহেতু সব ব্যবস্থাই থাকে এবং প্রয়োজনে আপনার ছাতা অনেক সময় ব্যবহারের সুযোগ থাকে, যদি সুযোগ থাকে এগুলো আপনারা করবেন। আর যেহেতু সৌদি আরবের গভর্নমেন্টের বিভিন্ন মেডিকেল টিম থাকে, অবশ্যই আপনারা শারীরিক কোনো সমস্যা বেশি সমস্যা হওয়ার আগেই মেডিকেল টিমের হেল্প নিতে পারেন, খুব দ্রুতই কিন্তু ওখানে ভালোই সেবা পাওয়া যায়। আর যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওখানে থাকবে, ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং একসাথে দলবদ্ধভাবে আপনারা চালার চেষ্টা করবেন। যারা বয়স্ক মানুষ আছে, আপনারা যারা ইয়াং আছেন অবশ্যই সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনাদেরকে সাহায্য করবে, একজন আরেকজনকে আমাদের ওখানে সাহায্য করতে হবে। অবশ্যই এজেন্সিগুলো আপনাদেরকে বিভিন্ন ট্রাভেলিংয়ে হেল্প করবে, তারপরও সফট কপি রেখে দিবেন আপনার যে ভিসা, আপনার যে এই যে টিকাগুলো দিয়েছেন আপনারা টিকার সফট কপি, হ্যাঁ তার পাসপোর্টের সফট কপি, মানে করে ছবি উঠিয়ে এগুলা সাথে রাখবেন, প্রয়োজনীয় একটা প্রিন্ট দিয়ে রেখে দিবেন এবং প্রয়োজনীয় ফোন নাম্বার গুলা সাথে রাখবেন। অনেক সময় অনেকে হারিয়ে যায়, যেন হারিয়ে না যান এই জন্য ফোন নাম্বার গুলা সাথে রাখবেন, যেন আপনাকে সহজেই খুঁজে পাওয়া যেতে পারে। আরেকটি কথা বলি, মহান রব্বুল আলামিন যদি চায় আমি এবছর আপনাদের সাথে, আমি হজে যাচ্ছি, আমি একটু দেরিতে যাব ইনশাআল্লাহ, আমাদের হজ টিমে আরো দু একজন ডাক্তার আছে, তো আমরা চেষ্টা করব যারা ডাক্তার আছেন আপনারা প্রতিটি হজ টিমে, এমনিতেই গভর্নমেন্ট হেল্প করছে বাট পাশাপাশি যারা আমরা ডাক্তার হিসেবে হজ করার জন্য আল্লাহ পাক কবুল করেছে, যদি আমাদেরকে আল্লাহ পাক ওখানে পৌঁছায় আমাদের দায়িত্ব অন্য হজ যাত্রীদের অন্তত স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া এবং অন্তত প্রাথমিক চিকিৎসা প্রদান করা। আপনারা সবাই যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসা, কোনো সমস্যা হলে একটা আঘাত পেলে কি করতে হবে, বা মাথা ঘুরালে কি করতে হবে, বা ডিহাইড্রেট হয়ে গেলে কি করতে হবে, হ্যাঁ এই যে পরামর্শগুলো বা ওষুধ না বুঝলে একটু বুঝিয়ে দেওয়া, এই জাতীয় আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আমরাও চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন যারা হজে যাচ্ছেন, আমিও দোয়া করি যেন আপনারা সবাই মহান রব্বুল আলামিনের যে খুশি হওয়া, আমরা রবকে আমাদের রবকে পাওয়ার জন্য ওনার খুশির জন্য আমরা যেন সেটা করতে পারি এবং মহান রব্বুল আলামিন আমাদের হজকে কবুল ও মঞ্জুর করে বাংলাদেশের মানুষের জন্য, বিশ্বের মুসলমানদের জন্য, নির্যাতিত মুসলমানদের জন্য, ফিলিস্তিন কাশ্মীর হতে শুরু করে সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আমাদের ইমানি শক্তি যেন মহান রব্বুল আলামিন বাড়ায় এবং আমরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ একটি মুসলিম সমাজ আমরা গড়তে পারি এবং পাশাপাশি সারা বিশ্বের মানুষের মধ্যে আমরা শান্তি সমৃদ্ধি যে যার অবস্থান থেকে আনতে পারি, সে দোয়া মহান রব্বুল আলামিনের কাছে করব। আমার জন্য স্পেশাল দোয়া আমি আপনাদের কাছে, সম্মানিত মেহমানদের কাছে চাচ্ছি, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ডিপিয়ার্স লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।